সংযমের মাস রমজান শেষে উৎসবের দিন ঈদেও গাজার বহু ফিলিস্তিনি অনাহারে থাকবে। ইসরায়েলের ৬ মাস ধরে চলা বিমান ও স্থল হামলায় ফিলিস্তিনি ছিটমহলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অবরুদ্ধ ভূখণ্ডটির বাসিন্দারা আছেন দুর্ভিক্ষের মুখে। বুধবার গাজায় ঈদ উল ফিতর উৎসব পালিত হওয়ার কথা, কিন্তু ছিটমহলটির ফিলিস্তিনিদের মধ্যে উৎসবের কোনো আমেজ নেই। তারা অন্য দেশগুলোর পাঠানো ত্রাণের জন্য অপেক্ষা করছে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। উত্তর আমেরিকার দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও ক্যানাডা থেকে দেখা গেছে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ। চাঁদ আপন পথে চলতে চলতে পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে দাঁড়ালো। দিনের আলো নিভে গিয়ে চারদিক ঘন অন্ধকারে ছেয়ে গেল, আর হাজার হাজার মানুষ একসঙ্গে উল্লাসে ফেটে পড়ল, কারণ তারা এইমাত্র বিরল মহাজাগতিক ঘটনা পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হয়েছেন। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ১৫৫ মাইল প্রশস্ত কিন্তু ৪,০০০ মাইলেরও বেশি দীর্ঘ ফিতার মতো লম্বা একটি ভূখণ্ড জুড়ে কয়েক কোটি মানুষ বিরল এই দৃশ্য উপভোগ করেছেন। রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে উষ্ণতম মার্চ মাসের অভিজ্ঞতা হলো বিশ্বের। বিজ্ঞানীরা বিভিন্ন তথ্যের তুলনামূলক পর্যালোচনা করে নিশ্চিত হন, গেল মাসটি প্রাকশিল্প যুগের সময় থেকে এ পর্যন্ত সবচেয়ে উষ্ণ মাস ছিল। এ নিয়ে গত টানা ১০ মাস ধরে প্রতিটি মাসে তাপমাত্রার নতুন রেকর্ড হলো, জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ পরিষেবা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস। নিকারাগুয়া অভিযোগ করেছে ইসরায়েলের কাছে যুদ্ধাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম বিক্রি করে এবং জাতিসংঘের সংস্থাগুলোর জন্য বরাদ্দ তহবিল আটকে দিয়ে জার্মানি জাতিসংঘের গণহত্যা বিষয়ক কনভেনশন লঙ্ঘন করেছে। দেশটি এই অভিযোগ নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর দ্বারস্থ হয়েছে। ICJ-তে সৌদি আরবের করা অন্য একটি মামলার ভিত্তিতে এই মামলাটি করেছে নিকারাগুয়া। ৩ বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা মিয়ানমারের জান্তা বাহিনী দিন দিন দুর্বল হয়ে পড়ছে। দেশটিতে শান্তি ফেরাতে তাদের সঙ্গে আলোচনা শুরু করার এটাই ভালো সময় বলে মনে করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা তাভিসিন। শ্রেথা বলেন, মিয়ানমার থাইল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি এবং অন্যান্য থাই কর্মকর্তারা মিয়ানমারের বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেছেন। সে সঙ্গে মিয়ানমারের বিষয়ে তারা চীন ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অংশীদারদের সাথেও আলোচনা করেছেন।